নমস্কার। আজ এই পবিত্র হরিবা আসরে সকল গুরুবর্গের শ্রী পদোদ্দেশ্যে জ্ঞাপন করি সহস্র সহস্রাধিক শ্রদ্ধাঞ্জলি এবং আমার পিতামাতার চরণে জানাই আমার অনন্ত কোটি দণ্ডবত। আমি জ্ঞানহীন, আমি ভক্তিহীন, আমি রূপহীন, আমি জানি না এই কৃষ্ণ নাম বলতে কি আমার কত শত ভুল ত্রুটি হবে। তাও আমি বড় আশা নিয়ে এসেছি আপনাদের সামনে দুটো কৃষ্ণ কথা, হরি কথা পরিবেশন করব বলে। আপনারা কৃপা করে আপনাদের পদরজ দেবেন আমার মস্তকে, আমি যেন কৃষ্ণ কথা হরি কথা আপনাদের সামনে পরিবেশন করতে পারি। শাস্ত্র বলছে ভরে ভরে এক মন তবে হবে কৃষ্ণ দর্শন। আমি যদি সারা রাত চিৎকার করে আমার ভক্তাদিন ভগবানকে ডাকি, আমার ভক্তাদিন ভগবান কৃপা করবেন না। শাস্ত্র আরো বলছে গোরসিংহ শস্য পল্লব, গোরসিংহের উপর একটি শস্য ছেড়ে দিলে যতটুকু সময় থাকে, কোনো ভক্ত যদি আমাকে ততটুকু সময় ডাকে, আমি সেই ভক্তকে কৃপা করি, করুণা করি, করুণা করে দেখা দিই। তাই আমরা এই হরিবাসরে যতটুকু সময় থাকব, প্রাণ ভরে দুটি বাহু উত্তোলন করে আমরা একত্রে সবাই মিলে বলবো কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি 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 হরে কে যাবি কে এ যাবি ভাই রে এ না ভব সিন্ধু পাহাড়ে কে যা বিকে যাবি ভাই রে এ না ভব সিন্ধু পাহাড়ে ওই না কে যাবি কে যাবি ভাই রে ভব সিন্ধু পারে কে যাবি কে যাবি ভাই রে ওই না ভব সিন্ধু পারে ধন্য ধন্য কলি যুগ ধন্য মানব জন ওই না ধন্য ধন্য ওই না ধন্য ধন্য আজ
মহাপ্রভু ভক্তদেরকে ডেকে ডেকে বলছে, কি বলছে? বলাই কে যাবি রে, আয় কে যাবি রে, আয় কে যাবি রে, বলে আয় কে যাবি রে, যাবি রে। ধন্য ধন্য কলিযুগ, ধন্য সাধের মানব, ধন্য সাধে মানব, ধন্য ধন্য কলিযুগ, ধন্য সাধের মানব। ধন্য কেন বলা হলো ওই কলির জীবকে? কারণ আমার মহাপ্রভু এই নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছিল। তাই আজ আমার গহুট সুন্দর এই কলির জীবকে তরানোর জন্য নিয়ে এলেন হরিনাম। কোথায়? নদিয়া নবদ্বীপ মাঝে, সচি গর্ভ সিন্ধু মাঝে এলেন আমার গৌর সুন্দর, যে হরিকৃষ্ণ নামে সারা বঙ্গভূমি মেতে উঠেছে, যে হরিকৃষ্ণ নামে সারা পৃথিবীর মানুষ মেতে উঠেছে, যে হরিকৃষ্ণ নামে আপনারা মেতে আছেন, সেই হরিকৃষ্ণ নামে আজ আমার গৌর সুন্দর মেতে উঠেছে। কি বলে? হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরি হরি বলে দুটি বাহু তুলে, 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 জেনে যে চলো যা কৃষ্ণ নাম পড়া জীবের মূলধন, হরি নাম পড়া জীবের মূলধন, হরে কৃষ্ণ। আরে সবাই বলুন সবাই, আরে করতালি দিয়ে, চলো না বতি সখ করো আমরা বলো, যে নামে দেয়া ছিল সমৃদ্ধ সমা, নামের সুদা পান করিলে কি হবে গো? সবাই এরা জোড়ায়ে প্রভু ভক্তদেরকে নিয়ে মেতে উঠেছে। ভক্তরা কারা? আপনারা হচ্ছেন পরম ভক্ত। আপনারা যদি না পরম ভক্ত হতেন তাহলে এত সকালবেলা আপনারা এখানে আসতেন না। যে যার মায়েরা রন্ধন কাজে ব্যস্ত থাকতেন, আর কারা কারা পরম ভক্ত ছিল? শ্রীবাস অদ্বৈত গদাধর এবং আমার নিত্যানন্দ প্রভু
এরা হচ্ছে পরম ভক্ত। তাই আজ আমার গৌর সুন্দর ভক্তদেরকে নিয়ে মেতে উঠেছে। না ভক্তগণ সঙ্গে নাচে এ গৌরাঙ্গ সুন্দর, ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর, ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর, ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর, গৌরাঙ্গ সুন্দর আমার নিত্য 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 সুন্দর, দেখে যেন হয় গমদের কৃষ্ণ অনুভব, দেখে যেন হয় গমদের কৃষ্ণ অনুভব, ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর, আমার ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর, চরণে নপুর বাজিছে মধুর, চরণে নপুর বাজিছে মধুর, চরণে নপুর বাজিছে মধুর, চরণে নপুর বাজিছে মধুর, দেখে যেন হয় গমদের কৃষ্ণ অনুকম্প, আর দেখে যেন হয় গমদের কৃষ্ণ অনুকম্প, ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর, আমার ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর, ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর, ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর, ভক্তগণ সঙ্গে নাচে গৌরাঙ্গ সুন্দর। ভক্তমণ্ডলী, আমাদের কীর্তনিয়া বিমানমণ্ডলের একটি মোবাইল খোয়া গেছে, যদি কোনো সুবিধায় ব্যক্তি পেয়ে থাকেন অবশ্যই আপনি দিয়ে যাবেন। আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ, কোনো সুহৃদয় ব্যক্তি যদি মোবাইলটি পেয়ে থাকেন, কীর্তনিয়া বিমানমণ্ডলের মোবাইল, মোবাইলের অর্থ বেশি নয় কিন্তু খুব কাজের জিনিস। যাই হোক, আজ আমার মহাপ্রভু নৃত্য করতে করতে হঠাৎ চিৎকার করে উঠেছে, শ্রীবাস শ্রীবাস বন্ধ করে দেয় হরিনাম, বন্ধ করে দেয় খোল করো তাল, আর ভালো লাগছে না শ্রীবাস। শ্রীবাস বললেন, প্রভু আমরা তো দৈনিকই হরিনাম করি, তবে কেন আজ বন্ধ করব? তুমি বলে দাও, তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি বলে দাও আজ কেন এই হরিনাম বন্ধ করব? মহাপ্রভু বললেন, শ্রীবাস তুমি কি কখনো ভেবেছো এই কলির মানব কেমন করে উদ্ধার পাবে, এই কলির হতভাগ্য জীব কেমন করে উদ্ধার পাবে? শ্রীবাস বললেন, প্রভু তুমি তো সকলের অন্তরের খবর রাখো, তুমি তো স্বয়ং অন্তর্যামী ভগবান, তুমি বলে দাও এই কলির জীব কেমন করে উদ্ধার পাবে? মহাপ্রভু বললেন, শ্রীবাস আমি কি মনে মনে সংকল্প করেছি জানো, এবে অস্ত্র না ধরিব, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, প্রাণে কারো না মারিব, হরিনামে চিত্ত শুদ্ধি করাবো সবাকা, হরিনামে চিত্র শুদ্ধি করাবো সবাকা। শ্রীবাস আমি এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরিনামে চিত্ত শুদ্ধি করাবো সবাকা। আমি আরো কি মনে মনে সংকল্প করেছি জানো, পৃথিবীতে আছে যত নগরাধিগ্রাম, নগরাধিগ্রাম সর্বত্র প্রচার হবে, সর্বত্র প্রচার হবে মহামন্ত্র মধুর হরিনাম, মধুর
গেছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মহামন্ত্র মধুর হরিনাম হরি বল হরি বল তাই আজ আমার মহাপ্রভু কলিজীবে দ্বারে দ্বারে গিয়ে হরিনাম মিলাচ্ছে তাই আমরাও মাতবো আমরাও বলবো কলিযুগে অবতারি এলে আমার গৌর হরি হরিনাম বিলাই দারে দারে কি মানে আপনারা বলবেন তো বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে হরি 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ আমার মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে মেতে উঠেছে শাস্তে বলছে নই রে সাধু মোর নই রে সন্ন্যাসী সংসারে থাকি আমি সংসার প্রবাসী ধর্মকর্ম নাই মোর কর্তব্য যাহা পালন করি আমি বুঝাইয়া তাহা আসি আছে যাব নিশ্চয় ইয় কি সত্য পালন করি এমন আমি যে অনিত্য সংসার শুধু যাওয়া আর আসার পালা মাঝখানে হচ্ছে কি ঝালা পালা তাই শাস্তে বলছে সময় গেলে সাধন হবে না তুলবি যদি ছানামা কর সকাল সকাল তুল আর কচি বেলায় ভজন সাধন বৃদ্ধ হলে ভজনে বাধাই গণ্ডগোল জানেন ছানা মাখন তুলতে গেলে সময়টা কখন দুপুরবেলা তো সময়টা কখন এদিকে মনে হয় গরু টরু সময়টা হচ্ছে সকালবেলা তাই সময় চলিয়া যায় নদীর স্রোতের পায় সোনার ঘড়ি বেজে বলে টিক 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 যে না চলে তার তলে শত শত ধিক তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তো আর কচি বেলায় ভজন সাধন এই কচি বেলায় ভজন সাধন বৃত্ত হলে ভজনে বাংলার বিখ্যাত কবি লালন ফকির তিনি ছিলেন মুসলমান কত বড় পথ লিখলেন দেখুন এ সময় গেলে সাধন হবে না এদিন থাকিতে
या दिनेर साधन क्यानो जान लेना समय गेले साधो हबे ना ओरे मन रे समय गेले साधो हबे ना ओरे दिन थाकिते কেন জ্বললি না সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না সময় গেলে হবে না সময় যদি চলে যায় তখন প্রাণ ভরে তখন কৃষ্ণ নাম করবো তখন কৃষ্ণমার উচ্চারণ হবে না তখন হরিয়ার উচ্চারণ হবে না তখন কি উচ্চারণ হবে জানেন হবি বল হবি 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 বল তখন হরিয়ার উচ্চারণ হবে না তাই কবি বললেন জানো নাম খালে বিলে মাঠ থাকে না জল শুকালে জন নাম খালে বিলে মাস্তাকে না জল শুকালে আচ্ছা মায়েরা যেখানে জল থাকে না সেখানে কি বাঁধ দিলে মাছ পড়ে মাছ পড়ে না তাই জানো নাম খালে বিলে মাছ থাকে না জল শুকালে জানো নাম খালে বিলে মাছ থাকে না জল শুকালে তাতে কি হবে তাতে কি হবে এই না বাধা হবে না বলুন তোমার মোহনা সত্যি না সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না অসময়ে কৃষি করে মিঠা কাজে ঘুরে মরে অসময়ে কৃষি করে মিছা কাজে ঘুরে মরে মায়েরা বলে বীজ কেন বুনি সেই বীজ থেকে অঙ্কুর হবে অঙ্কুরে গাছ হবে গাছে ফল ধরবে ফল পাকবে আমরা আস্বাদন করব কিন্তু সেই বীজটা যদি আমরা সময় না বুনে অসময়ে বুনি সেই বীজে হয়তো গাছ হবে না গাছে ফলও ধরবে না ফল পাকবেও না আর আমরা আস্বাদন করতে পারবো না তাই কবি বললেন অসময়ে
সৃষ্টি করে মিথ্যা কাজে ঘুরে মরে অসময়ে কৃষি করে মিছা কাজে ঘুরে মরে গাছ যদি ফল তো হবে না সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না ওরে মন রে আমার সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না তাই যা করার সময় মতো করতে হবে তাই আমরা এই যতটুকু হরিবাস করে থাকবো প্রাণ ভরে দুটি পা উত্তোলন করে আমরা একত্রে সবাই মিলে বলবো কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল হরি বলে ডাক রে মনে আগে হরি বল কৃষ্ণ বলে ডাক রে মনে আগে হরি বলে ডাক রে মনে আগে হরি বলে ডাক রে মনে আগে কৃষ্ণ বলে ডাক রে মনে আগে হরি বলে ডাক রে মনে আগে বলে ডাক রে মনে আগে কৃষ্ণ বলে ডাক রে মনে আগে হরি বলে ডাক রে মনে আগে সবাই বলুন সবাই এই কলযুগে হরি নামে ছড়ো এই কলযুগে হরি নাম ছড়া এই কলযুগে হরি নামে ছড়ো এই বলে ডাক রে মনে গিবা হরি বলে ডাক রে মনে গিবা কৃষ্ণ বলে ডাক রে মনে গিবা হরি বলে ডাক রে মনে গিবা হরি নামে ছড়ো এই কলি যুগে হরি নামে ছড়ো এই কলি যুগে অদম জীবের কি আছে হরি বলে ডাক রে মনে হরি বলে ডাক রে মনে গিবা কৃষ্ণ বলে ডাক রে মনে গিবা হরি বলে ডাক রে মনে গিবা কৃষ্ণ হাতে কি থাকে মায়ের আপনারা বলুন কৃষ্ণের হাতে কি থাকে বাঁশি বাঁশি থাকে মোবাইল থাকে ঠিক করে দেখবে এখনকার কৃষ্ণের হাতে মোবাইল থাকে আর আমার প্রাণ গোবিন্দ থাকে মুরলি সেই মুরলি দিয়ে যখন বদন করে না সেই মুরলি সুর যে শুনে সেই পাগল হয় কিন্তু সুরটা ঠিক কিন্তু একই তানে বাজে শাস্তে বলছে বাঁশি বাজে একই তানে যার যেমন কান সে ঠিক তেমনই শুনে আমার পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন এই এখনকার ছেলেদের হাতে যেসব মুরলি আছে মানে মোবাইল শাস্তে বলছে আমাদের দেশে আছে সেই ছেলে কত সুযোগ পাইলে এরা ভালো ছেলে হতো এরা বেকার বসে আছে কোনো কাজ নাই মস্তানি করে ভাবে যদি কিছু পায় চায়ের দোকানে নয় তো কোথাও কারো রকে দিন রাত আড্ডা দেয় শিকারে ঠকে এরা দেখবেন মায়েরা এরা কর্মে অলস্য হলেও ঠিক বাক্যে বাদু আর কর্মাজ্ঞ কর্মাজ্ঞ বলে মনে ভাজে সুর এরা সিনেমা দেখিতে এরা বড় ভালোবাসে আর খাবার সময় হলে ঠিক ঘরে আসে
ঢেউ তোলা চুলগুলো এলোমেলো করা আর শর্টকাট ফিট ফাট চোঙা প্যান্ট পরা, আরে দাঁড়িয়ে থাকে সে যে বসা বড় দায়, বসিতে গেলেই যদি প্যান্ট ফেটে যায়। নিজেকে বাঁচাতে ওরা বড় সচেতন, বিপদ আসিলে ওরা করে পলায়ন। দেখবেন মায়েরা যারা ভদ্র ছেলে তাই দেখলে চেনা যায় তাদের অত চুল কাটিং। দেখবেন ময়ূরের মতো কেনাম, ময়ূরের যেরাম থাকে না পালক পিছনে আছে ওরা মাথায় আছে। ভদ্র ছেলেটা দেখবেন খুব ভদ্র পোশাক। তাই আমার পদকর্তা এই লাইন কি দিলেন, অনেক সময় নষ্ট করে দিলাম, এবার একটি লীলা পরিবেশন করবো আপনাদের সামনে। ভক্ত রবিদাস এই লীলা পরিবেশন করতে গিয়ে আমার অনেক কিছু ভুল ত্রুটি হবে, আপনারা নিজ নিজ কন্যা মনে করে আমাকে মার্জনা করবে। তো রবিদাস পূর্বজন্মে ছিল ব্রাহ্মণ বাড়ির সন্তান, মায়ের নাম কৃষ্ণ, মায়ের নাম সুদেবী, বাবার নাম কৃষ্ণদাস। কৃষ্ণদাস ও সুদেবীর একটিমাত্র ছেলে প্রেমানন্দ। তো মায়েরা আপনারা জানেন আগেকার সময়ে ব্রাহ্মণ বাড়ির সন্তানরা যদি মূর্খ হতো তাদের সমাজে কোনো স্থান হতো না। তাই প্রেমানন্দের বাবা মা গুরুদেবের আশ্রমে ভর্তি করে দিয়েছে। গুরুদেবের নাম কি? গুরু রামানন্দ। গুরু রামানন্দের আশ্রমে ভর্তি করে দিয়েছে, সেখানে প্রেমানন্দ বড় হচ্ছে। ছয় মাস হয়ে গেছে, ছয় বছর হয়ে গেছে দেখতে দেখতে। একদিন গুরু রামানন্দ প্রেমানন্দকে ডাক দিয়েছে, এই ছেলে, এই ছেলে শোন বাবা, শোন শোন। প্রেমানন্দ এসে বলছে, গুরুদেব আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ 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 আমি তোকে ডাকছি, আসলে আমার আশ্রমে অনেক ছাত্র তো তাই মনে রাখতে পারি না। তা বাবা তোর নাম কি? আগে আমার নাম প্রেমানন্দ। তা বাবা প্রেমানন্দ আমার আশ্রমে শুধু পড়াশোনা করলে হবে না, তার পাশাপাশি কাজও করতে হবে। যখনই বলেছে যে কাজ করতে হবে, প্রেমানন্দ তখন চিৎকার করে বলছে, গুরুদেব আপনি আমাকে কি কাজ করতে হবে বলুন না, আমি সব কিছু কাজ করতে পারি, আমি রন্ধন করতে পারি, থালা বাসন মাজতে পারি, আমি ঝাড়ু দিতে পারি, আমি সব 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 কিছু করতে পারি, আপনি শুধু আমাকে বলুন আমি কি কাজ করব। যখনই বলেছে যে আমি সব কিছু কাজ করতে পারি, গুরু রামানন্দ হেসে বললেন, হ্যাঁ রে ছেলে তুই এত কিছু কাজ করতে পারিস? হ্যাঁ গুরুদেব আমি সব কিছু কাজ করতে পারি, আপনি শুধু আমাকে বলুন না, আপনি আপনি যদি আমাকে বলেন যে আমার এই প্রাণটা চাই, আমি তাহলে এই প্রাণটা দিয়ে দেবো গুরুদেব, আমি আপনার জন্য আমার এই জীবনটা আপনার হাতে সমর্পণ করতে পারি, আপনি শুধু আমাকে বলুন, আপনি শুধু আমাকে আজ্ঞা করুন আমি কি করব। গুরু রামানন্দ বললেন, দেখ বাবা তুই এই ভিক্ষার ঝুলিটা ধর, তুই কাল থেকে ভিক্ষা করবি। যখনই বলেছে যে তুই কাল থেকে ভিক্ষা করবি, রবিদাস প্রেমানন্দ তখন ভিক্ষার ঝুলিটা নিয়ে বলছে, গুরুদেব আমি ভিক্ষা করব? হ্যাঁ 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 তুই কাল থেকে ভিক্ষা করবি। আর যখনই বলে দিয়েছে তুই ভিক্ষা করবি, গুরু রামানন্দ বললেন, দেখ প্রেমানন্দ শুধু ভিক্ষা করলে হবে না, ভিক্ষার অনেক নিয়ম আছে। গুরুদেব কি নিয়ম বলুন, আমার কাছে বলুন, আমার কাছে বলুন কি নিয়ম, আমি সব কিছু নিয়ম পালন করব। তুই একটি বাড়ি থেকে এক মুষ্টি চালের বেশি নিবি না, একুশ বাড়ি থেকে একুশ মুষ্টি চাল নিবি। যখনই তোর আঁচলে একুশ মুষ্টি চাল হয়ে যাবে তখন তুই আমার কাছে নিয়ে চলে আসবি। যখনই নিয়মগুলো বলে দিয়েছেন মা, তখনই প্রেমানন্দ ভোর না হতে হতে শুদ্ধ বসন পরে আমার প্রাণ গোবিন্দের নাম করতে করতে ভিক্ষা করতে চলেছে। আমার শ্রী গোবিন্দে সেবা
আর তরে তোমরা ভিক্ষাদা আমার শ্রী গোবিন্দ সেবার তরে তোমরা ভিক্ষাদা আমার শ্রী গোবিন্দ সেবার তোমরা ভিক্ষাদা আমার শ্রী গোবিন্দ সেবার তরে তোমরা ভিক্ষাদা প্রেম তন্ডু আমার শ্রী গোবিন্দ সেবার তরে তোমরা ভিক্ষাদা এবারে প্রেমানন্দ যখনই ভিক্ষা করছে আপনার মতো মায়েরা সুন্দর সুন্দর মায়েরা তাকে পাটি চুম্বন করে বলে হেরে বাবা তোর নাম কি আগে আমার নাম প্রেমানন্দ তা বাবা প্রেমানন্দ তোর বাড়ির থেকে কি কেউ নেই হ্যাঁ কেন থাকবে না আমার বাবা আছে আমার মা আছে আমার সবাই আছে তাহলে তুই কেন ভিক্ষা করিস আগে মা আমি কি নিজের জন্য ভিক্ষা করি নাকি তাহলে তুই কার জন্য ভিক্ষা করিস নিজের লাগি চাই না আমি চাই যে তারি লাগি নিজের জন্য চাই না ভিক্ষা চাই যে তার লাগি বড়ই কাঙাল হই গই আমি 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 তোমাদের দাদে আমি আমার শ্রী গোবিন্দ সেবার তরে তোমরা ভিক্ষাদা আমার শ্রী গোবিন্দ সেবার তরে তোমরা ভিক্ষাদা এবারে প্রেমানন্দ ভিক্ষা করে এনে গুরু রামানন্দের হাতে দেয় আর গুরু রামানন্দ সেই চালগুলো সুন্দর করে ধৌত করে আমার প্রাণ গোবিন্দকে সেবা দেয় ভক্তিমতী মায়েরা আপনারা দেখুন গুরু রামানন্দ নিজে রন্ধন করে দিতেন সেই রন্ধন করা ব্যঞ্জন অন্ন আমার ভক্তাধীন ভগবান নিজে হাতে সেবা করতেন আর আমরা বাজার থেকে যদি দশটা সন্দেশ এনে আমার ভক্তাধীন ভগবানের হাতে তুলে দিই আমার ভক্তাধীন সেবা করেন না কেন সেবা করেন না আমরা যেটা সেবা দিচ্ছি সেটা হচ্ছে কি পরোক্ষ সেবা আর গুরু রামানন্দ যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে কি প্রত্যক্ষ সেবা এই প্রত্যক্ষ আর পরোক্ষর মাঝখানে আমরা শুধু হাবুডুবু খাচ্ছি একদিন দুর্যোধন আমার ভক্তাদিন ভগবানকে নিমন্ত্রণ দিচ্ছে কৃষ্ণ তুমি আজকের আমার বাড়িতে সেবা করবে সেবা করার কথা বলছে আর মনে মনে বলছে যে বেটা কৃষ্ণ ও তো গোয়ালার ছেলে ও তো সবসময় দুধ মাখন ঘি ছানা এইসব খেয়ে বড় হয়েছে ও তো আর তরকারির স্বাদ জানে না আমি ওকে আজকে এমন তরকারি খাবো যা ও আমার কথা সবসময় মনে রাখবে কিন্তু আমার ভক্তামিন ভগবান তিনি অন্তর্যামী ভগবান তিনি সকলের অন্তরের খবর জানেন তাই তিনি জানতে পারলেন যে দুর্যোধন আমাকে অহংকারে ডাকছে আমাকে অহংকারে সেবা দেওয়ার জন্য ডাকছে
আমার ভক্তাদিন ভগবান দুর্যোধনের বাড়িতে গেলেন মা, গেলেন কার বাড়ি? বিদুরের বাড়ি, যার বাড়িতে এক মুষ্টি চালের দানাও পাওয়া যায় না, গেলেন তার বাড়ি। বিদুরের স্ত্রী স্নান করে এসে শাড়িটি মেলে দিয়েছে, পরবার মতো আর শাড়ি নেই, দরজার আড়ালে একটি গামছা পরে দাঁড়িয়ে আছে। আমার ভক্তাদিন ভগবান এসে ডাকছে, মা গো, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে কিছু খেতে দাও, আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না মা। এদিকে পরাশরী দেবী একটি গামছা পরে দাঁড়িয়ে আছে দরজার আড়ালে, আমার কৃষ্ণ এসে ডাকছে, মা 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 বলে। কিন্তু পরাশরী দেবী একটি গামছা পরে দাঁড়িয়ে আছে, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ এসেছে। আর আমি এমন একটি হতভাগ্য মা যে আমি যেতে পারছি না আমার গোপালের কাছে, কিন্তু আমার ভগবান, তিনি অন্তরে যে আমি ভগবান, তিনি সকলের অন্তরের খবর রাখেন, তিনি জানেন যে আমার মা কি অবস্থায় আছে। তাই তিনি বাগানের দিকে একটু ছল করে চলে গেছে। আর এদিকে পরাশরী দেবী সে ভিজে শাড়িটি পরে যাচ্ছে, গিয়ে ডাকছে, কৃষ্ণ বাবা, কৃষ্ণ তুই একবার আমার দিকে তাকা বাবা, কি হয়েছে তো? কৃষ্ণ বললেন, যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে কিছু খেতে দাও, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, তুই বিশ্বাস কর বাবা, আমার বাড়িতে কিছু নেই, আমার স্বামী স্নান করতে গেছে, স্নান করে এসে পাঁচটা বাড়ি থেকে পান মুষ্টি চাল ভিক্ষা করবে, আমি সেই চাল রন্ধন করে তোকে প্রথম খেতে দেবো বাবা। মা, আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমাকে কিছু খেতে দাও। ক্ষুধার জ্বালা জঠর জ্বলে না, কেহু বলে না ওরে গোপাল, আয় খাবি আগো, ক্ষুধার জ্বালা জঠর জ্বলে না, আদর করে কেউ ডাকে না, আদর করে
আর খেদার জ্বালা সহ্য করতে পারছি না। যখনই পরাশরে দেবী বলছেন যে আমার বাড়িতে কিছু নেই কিছু নেই, বাবা তুমি বিশ্বাস কর, তখন কৃষ্ণ বললেন, মা তুমি তখন থেকে বলছো যে আমার বাড়িতে কিছু নেই কিছু নেই, ওই তো কলা গাছে কত কলা পেকে আছে, তুমি ওই কলাগুলো এনে আমাকে দিতে পারছো না? তখন মা দেখে বললেন, হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ আমি তোকে এনে এক্ষুনি এনে দিচ্ছি দাঁড়া। তখনই মা কলাগুলো পেড়ে নিয়ে আমার ভক্তাদিন ভগবানের হাতে দিয়েছে। আর ভক্তাদিন ভগবান বললেন, মা আমি এই হাত দিয়ে সুদর্শন চক্র ধারণ করতে পারি, আমি এই হাত দিয়ে গঙ্গাসুর নগাসুরকে বধ করতে পারি, আমি এই হাত দিয়ে কংসকে নিধন করতে পারি, কিন্তু আমি এই হাত দিয়ে খেতে পারি না মা। হ্যাঁ রে দুষ্টু ছেলে আমি তোকে খাইয়ে দেবো, হ্যাঁ 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 মা তুমি আমাকে খাইয়ে দাও। আজকের পরাশরী দেবী কলাগুলো ছাড়াচ্ছেন, আমরা কলার কোন অংশটা খাই? ভিতরের অংশটা খাই, শ্বাস। কিন্তু আমার পরাশরী দেবী আমার ভক্তাদিন ভগবানকে কলার চোপা খাচ্ছে, আমার ভক্তাদিন ভগবানের মুখে তুলে দিচ্ছে পরাশরী দেবী, আর আমার ভক্তাদিন ভগবান আনন্দের সেবা করছে। তাহলে ভক্তিমতী মায়েরা আপনারা দেখুন ভক্তি কোনখানে, কলাটা ছাড়িয়ে দিচ্ছে আনন্দ ছাড়াচ্ছে, কলার অংশটা দিতে ভুলে গেছে, কলার অংশটা নিচে ফেলে দিচ্ছে, আর কলার চোপা আমার ভক্তাদিন ভগবানের মুখে তুলে দিচ্ছে, ভক্তিটা কোনখানে দেখুন। আর আমরা বাজার থেকে দশটা সন্দেশ এনে দিল আর ভক্তাদিন ভগবান সেবা করে না। এদিকে বিদুর স্নান করছে, আর একটি পাড়ার দাদা এসে বলছে, ও বিদুর দাদা বলো আর তোমার বাড়িতে কৃষ্ণ এসেছে গো। যখনই বলেছে যে তোমার বাড়িতে কৃষ্ণ এসেছে, তখনই গামছাটা নিংড়া ছিল, সেই গামছাটা কাঁধে ফেলে ছুটতে ছুটতে যাচ্ছে আমার প্রাণ গোবিন্দের নাম করতে। হরি হরি বালা মা যাবি চল বৃন্দাব, আরে সবাই 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 বৃন্দাবনে যাবেন তো? যাবেন না, আছেন এখানে বৃন্দাবনে, আছেন বৃন্দাবনে, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইটাই তো মধুর বৃন্দাবন। হরি 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 বল মন যাবি চল বৃন্দাবন, হরি হরি বল মন যাবি চল বৃন্দাবন, মধুসূরে গাউরে হরি নাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরি হরি বল মন হরি হরি বল মন যাবি চল বৃন্দাবন, হরি হরি বল মন যাবি চল বৃন্দাবন, মধুসূরে গাউরে হরি নাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। মারো উলু ধ্বনি শঙ্খ ধ্বনি উলু ধ্বনি, নদী নালা পশু পাখি আকাশ পাখি চল, তোমার পরশে তাহা করে চলা চল, নদী নালা পশু পাখি আকাশ মাটি জল, তোমারই পরশে তাহা করে চলাচল, নদী নালা পশু পাখি আকাশ মাটি জল, তোমার পরশে তাহা করে চলাচল, তুমি জগত পিতা ভাগ্য বিধাতা, তুমি জগত পিতা ভাগ্য বিধাতা, হরি বল মন যাবি চল বৃন্দাবন, হরি হরি বল মন যাবি চল বৃন্দাবন, মধুসূর গৌর হরি নাম, হরে কৃষ্ণ হরে রাম, 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 হরে কৃষ্ণ হরে রাম। এদিকে বিদুর এসে দেখছে, যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, অনন্ত কোটি জীব যাকে পাওয়ার জন্য বাসনা করে, এহেন সৃষ্টিধর ভগবান আজকের বিদুরের স্ত্রী পরাশরী দেবীর হাতে কলার চোপা খাচ্ছেন। আর বিদুর দেখে চিৎকার করে বলছে, পরাশ
ঈশ্বরী একে তুমি কি করছো? অনন্ত কোটি জীব তাকে পাওয়ার জন্য বাসনা করে, এহনো সৃষ্টিদার ভগবানকে তুমি কলার চোপা খাচ্ছ। যখনই বিদুর পরশুরী দেবীকে বকাবকি করছে, তখন পরশুরী দেবী মাথায় ঘোমটা তুলে দিয়েছে। তখন বিদুর বললেন, থাক থাক, তোমাকে অত আর লজ্জা দেখাতে হবে না। তখন পরশুরী দেবী বললেন, স্বামী, আপনি আমাকে বকাবকি করছেন বলে আমি মাথায় ঘোমটা দিইনি গো, তাহলে তুমি কেন মাথায় ঘোমটা দিয়েছ? স্বামী, আপনি প্রতিদিন স্নান করে এসে গামছাটা পরে আসো, আজকে তুমি বস্ত্রহীন হয়ে চলে এসেছো। তাহলে ভক্তিমতি মায়েরা ভক্তিটা কোনখানে দেখুন? পরাশরী দেবী কলার চপা খাচ্ছেন ভক্তাদি ভগবানকে, আর বিদুর স্নান করে গামছাটাই পড়তেই ভুলে গেছে। আর দুর্যোধন 64 প্রকারের ব্যঞ্জন তৈরি করেছে, সেই ব্যঞ্জনের মধ্যে জিরে আদা ধনে কত ধরনের মশলা, কিন্তু সেই রন্ধনের মধ্যে একটি মশলা দেয়নি। আচ্ছা মায়েরা, রন্ধনের আগে কি দিতে হয়? নুন দিতে হয়, ঝগড়া করতে হয়। রন্ধনের আগে মন দিতে হয়, মন দিলে সব কিছু হয়ে যায়। ভগবানের জন্য ভোগ বানাবেন, সেই ভোগ জিভে দিয়ে চাখতে হবে না। যদি ভাবেন যে ভক্তাদিন ভগবান যা হয়েছে সব তোমারই দান, তুমি জানো, তুমি সব কিছু জানো, এই ভোগ আমি শুধু তোমারই জন্য তৈরি করেছি, তুমি সেবা করো। আমার ভক্তাদিন ভগবান যেমনই হোক তিনি সেবা করবেন। এই কি করে যাব বল বৃন্দাবন, হরি হরি বল। এ মায়েরা যাবে কিনা জিজ্ঞেস করে না, মায়েদেরকে বলো। বৃন্দাবনে কখনো গেছে? ওই কয়জনে গিয়েছে হাত তুলে দেখা, এক হাত নয়, সবাই মিলে দুটি হস্ত তুলুন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বৃন্দাবনে যাবেন তো? বৃন্দাবনে এসে যারা দুটো হাত উত্তোলন করলেন তাদের জন্য প্রাইজ আছে, যারা যারা দুটি বাহু উত্তোলন করলেন তারা আগের জন্মে আবার এই হরিবাসলে আসতে পারবে। হরি বল হরি বল। আর যারা দুটো বাহু উত্তোলন করেনি তারা মনে মনে ভাবছে, যা তুললে ভালো হতো তো, কই আরেক বার চেষ্টা করার জন্য পুরস্কার প্রাপ্তি আছে। বলছে তো ওরা দুটো হাত তুললো না, আগের জন্মে ওদের দুটো পা করে দেবো, ওই দুটো হাত। তাহলে কি হয় বলুন তো? কাউ কাউ মানে গরু, গরু হয়ে যাবে। কি করে যাব বল বৃন্দাবন, সংসারে সংসারে পড়ে আছে আমার মন। আরে মায়েরা উলু ধ্বনি দিচ্ছে না, উলু ধ্বনি উলু ধ্বনি। এমন করে ঘুরে ঘুরে বয়স হবে আহাকি, যা হবে না কোথায় বলুন তো? যা হবে না গয়া হাকাশি, কি করে যাব বল বৃন্দাবন, সংসার পড়ে আছে আমার মন। কি করে যাব বল বৃন্দাবন, সংসার পড়ে আছে আমার মন। এমন করে ঘুরে ঘুরে বয়স হবে আসি 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 আসি, যা হবে না গয়া কাশি ও বন্ধুরে, যা হবে না গয়া কাশি বন্ধুরে, যা হবে না গয়া কাশি। ছেলে এখন কি বলছে? ছেলে এখন আমাকে বাবা বলে ডাকছে, দুদিন পরে ছেলেকে বিয়ে দেবো। ছেলের ছেলে আমাকে কি বলে ডাকবে? দাদু তো, দাদু বলে ডাকবে। ছেলে এখন বলছে বাবা নাতি বলবে, ওপর থেকে নোটিশ দেবে আদারি না চাদু। আর
আমি যাকে জীবন সাথী ভাবি, আপনারা কাকে জীবন সাথী ভাবেন? নিজের স্বামীকে তো, স্বামী 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 স্বামীকে আপনারা যাকে জীবন সাথী ভাবেন, আপনারা মরে গেলেন ছবিতে কি দেয় বলেন তো? সন্ধ্যা বাতি দেন, যারে ভাব জীবন সাথী ছবিতে দেবে সন্ধ্যা বাতি, যারে ভাব জীবন সাথী ছবিতে দেবে সন্ধ্যা বাতি, যারে ভাব জীবন সাথী। আমার এখন জেল্লা আছে, আমার এখন কি বয়স? যৌবনকাল। যৌবনকাল হচ্ছে আমার ভক্তাদের ভগবানকে ডাকবার কাল। কিন্তু এই সংসারের মেয়েরা ছেলেমেয়েরা কি করে যে না এখন ডাকবো না, এখন কি ডাকবো, এখন কি বয়স হয়েছে নাকি? বয়স হোক, দাঁত পড়ুক একটা দুটো, তারপরে তো ভক্তাদের ভগবানকে ডাকবো। কি করে যাবো বলে বৃন্দাবন, সংসারে পড়ে আছে আমার মন, কি করে যাবো বলে বৃন্দাবন, সংসারে পড়ে আছে আমার মন, কি করে যাবো বলে বৃন্দাবন, সংসারে পড়ে আছে আমার মন, কি করে যাবো বলে বৃন্দাবন, সংসারে পড়ে আছে আমার মন, কি করে যাবো বলে বৃন্দাবন, সংসারে পড়ে আছে আমার মন। জয়নিতাই, এতক্ষণ আপনাদের সামনে তিনি কীর্তন পরিবেশন করলেন, অপর্ণা পণ্ডিত সুদূর সুন্দরবনের কাছাকাছি থেকে এসেছেন, তবে আমি সকল কীর্তনিয়াদের পরিচয় হয়তো করিয়ে দিয়েছি, কিন্তু এই সম্প্রদায়দের আমি একটু বেশি পরিচয় আপনাদের কাছে করাবো। আজকের এখন যিনি গান করলেন ওনার নাম অপর্ণা পণ্ডিত, এনাদের সম্প্রদায়ের অন্য নাম রয়েছে কিন্তু আমি আমার পক্ষ থেকে এনাদের নাম দেবো সপরিবার কীর্তন সম্প্রদায়। হরি হরি বল, হরি হরি বল। যিনি এখন কীর্তন পরিবেশন করলেন এনার নাম অপর্ণা পণ্ডিত, ইনি হলেন কন্যা, যিনি হারমোনিয়ামে রয়েছেন পদ্মাবতী পণ্ডিত, ইনি হলেন কীর্তনিয়ার মা, এবং যিনি কিবোর্ড অর্থাৎ অর্গান বাজাচ্ছেন ওনার নাম চন্দন পণ্ডিত। এই সপরিবারের কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে এখন কীর্তন পরিবেশন করলেন অপর্ণা পণ্ডিত, এবং বিকালে রয়েছে ওর মা পদ্মাবতী পণ্ডিত। গত বছর যখন উনি এসেছিলেন এখানে কীর্তন পরিবেশন করে গিয়েছিলেন, আমাদের কাছে বলেছে, দাদা আমি সুন্দরবন এলাকার মানুষ হতে পারি, শোনা যায় রাধা রাধা না বৃন্দা
জয় সুন্দর কি জয় কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল জয় নিতাই এখন আমাদের কমিটির পক্ষ থেকে